আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি আহমেদ আমি গবেষক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে কিছু একটা নেতিবাচক লেখা পেয়েছে যা দ্বারা বুঝতে পেরেছে যে এটা জাদু আর এ থেকে পরিচণের জন্য নিজেরা একই কাজ করেছে এটা বিশ্বাস করা ভুল আমি অবাক হয়েছি তাই যদি এ ব্যাপারে কিছু বলতেন ভাই প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো আর এর থেকে পরিত্রাণ কি খারাপ জাদুর ব্যাপারে যদি বলি খারাপ জাদু বলে কিছু আছে কোরআনে এটা আছে সুরা ফালাকে সুরা বাকারও তো বলা হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না এটা করা যাবে না আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন শেষ দুটো সুরা মোয়াদা তিন সুরা ফালাক সুরা নাস এজন্যই নাজিল হয়েছে এই দুটো সুরা খারাপ জাদু থেকে পরিত্রাণের জন্য এখন একটা বিষয় হচ্ছে যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত ডাক্তারের কাছে যান ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান আর যাদেরই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে কোনো জিনভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে কোরআন এবং সুনার নির্দেশ মেনে চলতে হবে তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ তবে আমি না বলে পারছি না অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ নিরানব্বই পার্সেন্টেরও বেশি ধোকাবাজ আমার মতো নিরানব্বই পার্সেন্টেরও বেশি হবে এটা আমার পর্যবেক্ষণ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে এটা করো ওটা করো আমাকে কিছু টাকা দাও এক হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও এর মধ্যে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে মাসা তারা খুবই জ্ঞানী অন্য আর কারো কথা আমি জানি না তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন সুন্না থেকে চিকিৎসা করছে কিনা যদি করে তাহলে ভালো যদি বিশেষজ্ঞের কাছে যান এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন